ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিন প্রথম কলামে তারিখ দেওয়া আছে দ্বিতীয় কলামে ষষ্ঠ শ্রেণীর জন্য তৃতীয় কলামে সপ্তম শ্রেণীর জন্য চতুর্থ কলামে অষ্টম শ্রেণীর জন্য এবং সর্বশেষ কলামে নবম শ্রেণীর জন্য বিষয়গুলো দেওয়া আছে তিন জুলাই ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 জুলাই ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় অনুষ্ঠিত হবে দশ জুলাই ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম নবম শ্রেণীর জীবন জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো জুলাই ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা এবং নবম শ্রেণীর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ জুলাই ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইংরেজি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ জুলাই ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ জুলাই ষষ্ঠ শ্রেণীর ধর্ম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম শ্রেণীর ইতিহাস নবম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ জুলাই ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন আগস্ট ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিন